বিলুপ্তির পথে সূর্যপুরী আম, এক সময় এই আমের নাম ও যশ খ্যাতি চারিদিকে ছিল, কিন্তু বর্তমানে এই আমের চাষ না হয় প্রায় বিলুপ্তির দিকে। এই আমের অতুলনীয় বলেই জানান সাধারণ মানুষের। আগেকার দিনে এই আম উপঢৌকন হিসেবে ব্যবহার করা হতো এমনটাই জানান সাধারণ মানুষ। তবে এই আম জিআই টেকিংয়ের দাবিও তুলছেন সাধারণ মানুষের। অনিক মজুমদার, উদ্যান ও পালন বিভাগ, ইসলামপুর মহকুমার আধিকারিক জানান। নমস্কার, আমি অনিক মজুমদার, আমি মহকুমা উদ্যান পালন আধিকারিক। সত্যি কথা বলতে সূর্যপুরী নিয়ে আমরা বেশ কিছু ফিল্ড ভিজিট করেছি এবং আমরা আমাদের রিপোর্ট বিভিন্ন জায়গায় সাবমিট করেছি, ডিপার্টমেন্টে এবং বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট করেছি, সাবমিট করেছি। আমরা গত বছর কলকাতায় যে আমাদের আমের উৎসব হয়, ম্যাঙ্গো উৎসব নেতাজি ইন্ডোর, সেখানে আমরা দেখেছি সূর্যপুরী আম নিয়ে গেছিলাম আমরা সেখানে, এবং বেশ লোকজনের মধ্যে ভালো একটা সাড়া পেয়েছি আমরা সেখানে। এবং তার পরিপ্রেক্ষিতে আমরা ডিপার্টমেন্টে জানিয়েছি যে এই সূর্যপুরী আমটাকে যদি আমরা কোনোভাবে আবার চাষের এরিয়া বাড়ানো বা তার জন্য যারা চাষ করছে যেমন চাষিরা তাদের যদি বিভিন্ন রকম সহায়তা করে যদি এই যে উৎপাদন ক্ষেত্রটাকে যেমন বাড়াতে পারি, সেক্ষেত্রে আমরা ফিল্ড লেভেলে দেখেছি একটা সমস্যা, যেটা যেহেতু বেশিরভাগ সূর্যপুরী বাগানগুলো বেশি বয়স হয়ে গেছে এখন, প্লাস 40 বছরের উপর বেশিরভাগটাই, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নতুন যে সমস্ত হাইব্রিড জাতগুলো এসছে যারা দেখা যাচ্ছে 4 বছরের মাথায় যেগুলো ফলন শুরু করছে সেই জায়গাগুলো বেশি পরিমাণে তারা ডমিনেট করছে এখন নতুন বাগান তৈরির ক্ষেত্রে। সেই জন্য ডিপার্টমেন্টে আমরাও চেষ্টা করছি যে যদি আমরা সেখানে নতুন কিছু কলম গ্রাফটিং, কলম সূর্যপুরী তৈরি করে সেইগুলোকে বিভিন্ন চাষের ক্ষেত্রে বাড়ানো এবং যে ফলন এবং যে আম বা যে সমস্ত যে ফলের গাছ তাদের বাগান যে সম্প্রসারণের জন্য যে সমস্ত সুবিধাগুলো দেওয়া যায় চাষিদের, সেইগুলোর দিকেও আমরা চাষিদের আমরা জানাচ্ছি, তাদের অ্যাওয়ারনেস বাড়াচ্ছি তাদের যে আপনারা যে ফলের বাগান বৃদ্ধির জন্য যে সমস্ত সরকারি সুবিধাগুলো আছে সেগুলো আপনারা নিতে পারেন, বিভিন্ন সরকারি ভর্তুকি পাওয়া যায় তার জন্য ফলের এরিয়া বাড়ানোর জন্য, সেই জন্য অবশ্যই আপনারা এগিয়ে আসুন। এবং যে এখানকার যে ঐতিহ্যবাহী যে আম আমের জাত এটাকে আপনারা আরও বেশি মাত্রায় বাড়িয়ে তুলুন এবং দেখা যাবে একসময় যদি আমরা ভালো ফলন তৈরি করতে পারি এবং এই সূর্যপুরী আমটাকে বেশি পরিমাণে প্রোডাকশান দেখাতে পারি বা করাতে পারি আমরা, তাহলে কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের যে রপ্তানির ক্ষেত্রে বেশ ভালো একটা মার্কেট আমরা ধরতে পারবো এটাকে। এই আমটার গুণগত মান বা টেস্ট হিসেবে কেমন, কী মনে হয়? টেস্ট একটা সব থেকে ভালো, যেটা এই আমের ক্ষেত্রে গুণগত মান যেমন নিঃসন্দেহে খুবই ভালো, যেমন এর মধ্যে ফাইবার কন্টেন্ট খুবই কম থাকে, এবং হচ্ছে একটা জিনিস যেটা এই আমটা কিন্তু সহজে পচে না, যেহেতু একে অনেকদিন স্টোর করে রাখা যায়। এবং আরেকটা জিনিস দেখা যায় যে এই আমটা দেখা যাচ্ছে আমাদের অন্যান্য আমের ক্ষেত্রে থেকে একটু লেট ভ্যাট, মানে পরবর্তীর দিকে প্রোডাকশান আসে, যখন বাজারে সমস্ত আমের যে আমাদের যে আম যে শুধু বাজারে আমাদের থাকছে তারা যখন শেষের দিকে চলে আসে তখন এই আমটা বাজারে আসা শুরু করে, তার ফলে যেহেতু লেট ভ্যাট হওয়ার ক্ষেত্রে দেখা যায় বাজারে ভালো একটা সময় ডমিনেট করতে পারে। সুতরাং এর জন্য ভালো একটা মার্কেটের একটা গুণগত মান ধরা বা বেশি সংখ্যক চাষির মধ্যে এলে তারা একটা মার্কেটের জন্য আলাদা করে মার্কেটে একটা সে জায়গা তৈরি করতে পারবে, এবং যে সময় দেখবেন বাজারে হিমসাগর বা আমাদের যে আম্রপালি এই সমস্ত আম যখন থাকছে না তখন এই আমটা ইজিলি অ্যাভেলেবল পাওয়া যাবে, এবং হচ্ছে যে আমাদের বিভিন্ন যে ডায়েটের মধ্যে একে আমরা সহজে সেট করতে পারবো এবং ভালো দাম পেতে পারবো। এই আম কোন কোন অঞ্চলে পাওয়া যায় বেশিরভাগ? আমরা বিভিন্ন সময় ফিল্ড লেভেলে ইন্সপেকশন করে আমরা দেখেছি এই মুহূর্তে এই আমটা আমাদের চাকুলিয়ার বিভিন্ন এরিয়াতে এবং করণদিঘির অনেকটা জায়গাতে এবং গল্পকের একের কিছু কিছু জায়গাতে এই আমটা এখনও ঠিকঠাক করে চাষ হচ্ছে। বলছি স্যার, ইসলামপুরে? এবং ইসলামপুরে দেখেছি কিছু কিছু জায়গায় খুব অল্প সংখ্যক কিছু জায়গাতে এখন চলছে, এবং বিশেষ ক্ষেত্রে বাড়িতে যাদের পুরনো গাছ ছিল সেখানে কিছু কিছু গাছ এখন ইসলামপুরে এক্সিস্ট করছে। এই গাছগুলো এই ক্ষেত্র বাড়ানোর কোনো পরিকল্পনা? পরিকল্পনা যেমন আমরা চেষ্টা করছি ডিপার্টমেন্টের সহায়তা নিয়ে যে আমাদের যে ফলের সম্প্রসারণ এরিয়া বাড়ানোর ক্ষেত্রে যেমন সাবসিডি সেগুলো করানো বা নতুন যে গ্রাফটিং আমরা যে বিভিন্ন সময় যে আমরা ফলের চারা বিতরণ করি সেখানে যদি আমরা যদি কিছু চাষি যদি এসে তারা গ্রাফটিং চারা তৈরি করতে আগ্রহী হয় তাহলে আমরা সেই জায়গায় সেই যে ফলের যে আমরা চারা বিতরণ করি বিভিন্ন ব্লক লেভেলে সেখানে আমরা এই চারাগুলোকে ইনক্লুড করতে পারবো। আমরা চাষিদেরকে অ্যাওয়ারনেসের জন্য কোনো চাষিদের অ্যাওয়ারনেসের জন্য আমরা অবশ্যই বলবো যে আপনারা এগিয়ে আসুন, আপনাদের দিক থেকেও অনেকটা সহায়তা আমাদের প্রয়োজন, কারণ আপনারা যদি এগিয়ে আসেন তবেই দেখবেন অনেকে তাহলে যে বিভিন্ন ইয়াং জেনারেশন তারাও এগিয়ে আসবে, এবং যে শুধুমাত্র হাইব্রিড বা সংকর জাতের দিকে এগুলোই চলবে না, দেশি যে সমস্ত আমাদের জাতগুলো আছে আমাদের লোকাল যে সমস্ত জাতগুলো ঐতিহ্যবাহী জাতগুলো সেগুলোকে আমাদের সংরক্ষণ করা অবশ্যই প্রয়োজন। ছোটোবেলায় যখন আমি দেখেছি ইসলামপুরে আমরা সূর্যপুরী আম খাওয়ার জন্য যেমন আমরা ব্যস্ত থাকতাম, ঠিক তেমনিভাবে ইসলামপুরে এখন এই যে যখন স্টেট ব্যাঙ্কের সামনে এই জায়গাতে তখন আমের আড়তগুলো ছিল, তো ছোটোবেলায় একদম গরুর গাড়ি করে সব নিয়ে আসতো ভর্তি করে সূর্যাপুরী আম, সূর্যাপুরী আম কেনা বেচা হতো এবং এখান থেকে সমস্তটা বাইরে যেত। আজ এখন আর সূর্যাপুরী আম পাওয়া যায় না, এখন বাজারে গেলে বা যদি আমরা বাস স্ট্যান্ডে সেই আমের আড়ত তো নেই, কয়েকটা ছোটো দোকান
কিন্তু সেই দোকান গেলে আমরা যখন যাই মালদার আম, কৃষ্ণনগরের আম, এদের সমস্ত সেই সমস্ত আমগুলো খেতে হয়। কিন্তু কখনো সূর্যাপুরী আম আমাদের এখানকার লোকাল আম, আমাদের এখানকার আমাদের এখানে সূর্যাপুরী ভাষা যেমন মানুষ বলে ঠিক তেমনি সূর্যাপুরী আমটাও তো খুব মিষ্টি আম ছিল। আজ আর সেই সূর্যাপুরী আম পাওয়া যায় না, মানে দোকানেও পাওয়া যায় না, এমন একটা অবস্থা। আমার যেটা মনে হয় যে সরকার যেমন হচ্ছে যে চুলাই পাঞ্জি চালকে ব্র্যান্ডেড করেছে, আজকে চুলাই পাঞ্জি চাল চাল যেমন বিখ্যাত হয়েছে, ঠিক তেমনিভাবে যদি এই আমটাকে, এই সূর্যাপুরী আমকে যদি ব্র্যান্ডেড করে এবং সরকার যদি উদ্যোগ নেয় তাদের কৃষি দপ্তরের মাধ্যম দিয়ে, তাদের বিভিন্ন যে দপ্তরগুলো আছে সেই সরকারি দপ্তরগুলো পঞ্চায়েতগুলোকে মাধ্যম দিয়ে যদি উদ্যোগ নেয়, আবার ইসলামপুর এই এলাকায় এখানকার মাটি কিন্তু সূর্যাপুরী আমের জন্য বিখ্যাত, কিন্তু এখানকার এই সরকারি উদ্যোগের অভাব, উদাসীনতা, তার ফলে কিন্তু এই আম বিলীন হয়ে গেছে ইসলামপুর থেকে। আমার এই ছোটোবেলাতেই আমি ছোটোবেলা থেকেই যখন দেখেছি তখন থেকেই আমি দেখছি যে সূর্যাপুরী আমের কি তার টেস্ট, তার স্বাদ। হ্যাঁ, যে একটা তো সূর্যাপুরী আম পাকলে পরে তার কোনো আঁশ থাকতো না, আর গন্ধ চারিদিকে গন্ধে মম করতো, আজ আর সেটা খুঁজে পাওয়া যায় না। আজ আমের সিজনে আমাদেরকে মালদা, কৃষ্ণনগর এদের আমের উপরই ভরসা করতে হয়। সূর্যাপুরী আম তো এখন আমরা হিসেবেই বলছি আর কি, আমি নিজেও ব্যক্তিগতভাবে তার সবাই দেখতেই পাই, বাইরের জন্য আমগুলো রয়েছে, সেই আমগুলোই এখানে মানে আমদানি হয়ে আসছে। সূর্যাপুরী আমের যেটা ঐতিহ্য ছিল সেটা আমরা মানে ভুলতেই বসেছি। মানে সূর্যাপুরী আমটা প্র্যাকটিক্যালি কী ছিল, কাঁচা অবস্থায় ভীষণ টক, কিন্তু যখন পাকে আমটা পাকতো আর কি, পাকার পরে ভীষণ মিষ্টি আর রসালো, ভীষণ মানে ভীষণ জনপ্রিয় ছিল। এখানকার আমরা বা আমাদের এখানকার লোকজন বাইরে যখন যাওয়া হতো প্রভুক্তন হিসাবে বিভিন্ন বাড়িতে, আত্মীয় বাড়িতে, কিন্তু আমরা টুকরি মানে ঝুড়িতে করে তখন বিক্রি হতো। এখন তো কেজি হিসেবে বিক্রি হয়, ঝুড়ি করে আমরা কিন্তু নিয়ে যেতাম। তো দুঃখ লাগে প্র্যাকটিক্যালি যে আমাদের এখানকার যে ঐতিহ্যপূর্ণ ঐতিহ্যবাহী যে আমটা, সে আমটা এখন বিলুপ্তির পথে। তো আমাদের মনে হয় যে গভর্নমেন্ট অফ এগ্রিকালচার তো বিভিন্ন ক্ষেত্রে চাষিদেরকে উৎসাহ দিচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে যুবকদেরকে উৎসাহ দিচ্ছে, দেয়, কর্মসূচির মধ্যে আছে। সেক্ষেত্রে যদি মালদাতে যেমন আমকে প্রমোট করা হয়, তেমনি আমাদের এখানকার যে সূর্যাপুরী আম যেটা আছে, তার চাষ, তার ফলন বৃদ্ধির ইত্যাদি ব্যাপারে যদি গভর্নমেন্টের যে উদ্যান পালন বিভাগ আছে তারা যদি উদ্যোগে হয়ে চাষিদেরকে উৎসাহিত করেন, তাহলে আবার হয়তো এটা স্বমহিমায় ফিরে আসতে পারে। এবং এই সঙ্গে একটা করা যেতে পারে যে এটা যেহেতু তুলাই পাঞ্জি চাল যেটা আছে আমাদের রায়গঞ্জে, তুলাই পাঞ্জি চাল যদি জিআই স্বীকৃতি পেতে পারে, তাহলে আমাদের এই সূর্যাপুরী আম এটাকেও জিআই স্বীকৃতি পাওয়া যেতে পারে যদি চেষ্টা করা হয়। চাষিদেরকে মোটিভেট করলে চাষিদেরকে এই চাষে আগিয়ে আসতে পারে কি মনে হয়? মনে হয় চাষিদেরকে মোটিভেট করলে অবশ্যই তারা আসতে পারে। জমি আছে, জায়গা আছে, গ্রামের দিকে তো প্রচুর জায়গা রয়েছে, তাকে মোটিভেট করতে হবে, উৎসাহিত তাদেরকে করতে হবে, তাকে দরকার হলে পরে কিছু উৎসাহ ভাতা ইত্যাদি দেওয়া যদি যায় নিশ্চয়ই হতে পারে বলে আমাদের মনে হয়। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায়। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।